আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পাঁচরকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। একাদশ শ্রেণীর শর্ট সিলেবাসের উপরে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা প্রথম পত্রের নিয়ে আজকে আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা প্রথম পত্রের আমাদের প্রতিটি অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। আশা করছি তোমাদের সকল সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা আমাদের পাঠ্যসূচি সাজিয়েছি বাংলা উপন্যাস নিয়ে, এবং বাংলা সাহিত্যের অন্যতম একটি উপন্যাস পাঠ্য যেটি হচ্ছে লাল সালু, সেই উপন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। রচয়িতা হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের নির্ধারিত ক্লাসে আমরা প্রবেশ করছি। তোমরা পুরো ক্লাসটা জুড়ে সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমি রয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা বিভাগ, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ। দেখো, প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে সৈয়দ ওয়ালিউল্লাহর কালজয়ী উপন্যাস লাল শালু, তো এটা থেকে একটা সিনেমা নির্মিত হয়েছে যার নামও ছিল লাল শালু। এবং আমরা জানি যে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত এই লাল শালু উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে এ ট্রি উইদাউট রুটস। এবং এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তো তিনিই মূলত মজিদ চরিত্রে অভিনয় করেছেন। এবং পুরো উপন্যাসে মজিদের যেরকম চরিত্র ছিল চলচ্চিত্র, তিনি সেভাবে তার নিপুণ অভিনেতার মাধ্যমে তার সেই দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে পেরেছে এবং খুব সুন্দরভাবে সে অভিনয় করতে পেরেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে মজিদ যখন মহাব্বতনগরে প্রবেশ করে তখন সে আল্লাহর দরবারে নফল নামাজ পড়ে দোয়া চায়, তো সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে কেন্দ্রীয় চরিত্র হিসেবে মজিদের প্রবেশ। এবং আজকের পাঠ হচ্ছে আমাদের উপন্যাস লাল শালু, যার রচিত হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যে অন্যতম একটি স্থান দখল করে রয়েছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। মাত্র তিনটি উপন্যাস রচনা করে সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে অন্যতম একটি বিখ্যাত অন্যতম একটি স্থান অর্জন করে নিতে পেরেছেন সাহিত্যকর্মের মাধ্যমে, এবং তার রচিত সাহিত্যকর্মগুলো খুবই মানসম্মত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাল শালু উপন্যাসের আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি। দেখো, এই লাল শালু উপন্যাসের আজকের এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলোর মধ্যে প্রথমে আসছে লেখক পরিচিতি বলতে পারবে, এরপরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিশ্লেষণ করতে পারবে, এবং ধর্মকে যারা ব্যবহার করে সম্পত্তির পাহাড় গড়ে তাদের চরিত্র বিশ্লেষণ করতে পারবে। এই বিষয়গুলো তোমরা স্পষ্টভাবে শিখতে পারবে আজকের এই পাঠ থেকে। এবারে দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম এবং মৃত্যু সালটা আমরা জেনে নিচ্ছি। 15 আগস্ট 1922 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 10 অক্টোবর 1971 সালে ফ্রান্সের প্যারিস শহরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কিত একটি প্রামাণ্য চিত্র দেখব, যার মধ্যে আমরা তার জীবনী, জন্ম, শিক্ষা এবং কর্মজীবন সহ সাহিত্য জীবন সম্পর্কে সমস্ত বিষয় পেয়ে যাব। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, জীবন সন্ধানী ও সমাজ সচেতন এ সাহিত্য শিল্পী চট্টগ্রাম জেলার ষোলো শহরে 1922 খ্রিস্টাব্দের 15 আগস্ট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে ওয়ালিউল্লাহর শৈশব কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। ফলে এই অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে দেখার সুযোগ ঘটে তার জীবনে, যা তার উপন্যাস ও নাটকের চরিত্রে চিত্রিত হতে দেখা যায়। অল্প বয়সে মাতৃহীন হওয়া সৈয়দ ওয়ালিউল্লাহ 1941 খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং 1943 খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য ভর্তি হন। কিন্তু ডিগ্রি নেওয়ার আগেই 1945 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু হলে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান এর সাব এডিটর হিসেবে নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিত হয়ে ওঠেন। তখন থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় তার রচনা প্রকাশিত হতে থাকে। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং 1950 খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি কূটনৈতিক দায়িত্বে নয়াদিল্লি, ঢাকা, সিডনি, করাচি, জাকার্তা, বন, লন্ডন এবং প্যারিসের নানা পদে নিয়োজিত ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বেই 1971 সালের 10ই অক্টোবর তিনি প্যারিসে পরলোক গমন করেন। সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার অধিকারী। ব্যক্তি ও সমাজের ভেতর ও বাইরের সূক্ষ্ম ও গভীর রহস্য উদ্ঘাটনে বিরল কৃতিত্ব রয়েছে তার। তার গল্প ও উপন্যাসে একদিকে যেমন স্থান পেয়েছে কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন বিপর্যস্ত আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন, অন্যদিকে তেমনই স্থান পেয়েছে মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রভৃতি প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া। কেবল রসপূর্ণ কাহিনী পরিবেশন নয়, তার অভীষ্ট ছিল মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। 1946 সালের নয়নচেরা, 1965 সালের দুই তীর ও অন্যান্য গল্প, 1948 সালের লাল শালু, 1964 সালের চাঁদের আমাবস্যা এবং 1968 সালের কাদো নদী কাদো তার বিখ্যাত উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ নিরীক্ষামূলক চারটি নাটকও লিখেছেন, সেগুলি হল বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ও সুরঙ্গ। এখনকার মতো এ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম, মৃত্যু এবং তার কর্মজীবন এবং সাহিত্য জীবন সম্পর্কে আমরা জেনে নিলাম। দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জেনে নিয়েছি। তার জন্ম চট্টগ্রামের ষোল শহর এবং তার পৈতৃক নিবাস দেখব। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল শালু উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা ধর্মের প্রতি মানুষের সহজাত দুর্বলতার স্বরূপ এই উপন্যাসে প্রকাশ পেয়েছে। অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রতি মানুষের চিরন্তন প্রবণতা লেখকের উপন্যাসে এটা স্পষ্ট হয়েছে। সামাজিক মানুষের আধিপত্যকামী মানসিকতার স্বরূপ। এরপর দেখো সামাজিক স্বার্থের উপর ব্যক্তি স্বার্থের প্রভাব। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অবহেলা ও নির্যাতনের স্বরূপ। গ্রামীণ কৃষিজীবী সমাজের জীবনচিত্রের স্বরূপ। মানুষের অশিক্ষা, অজ্ঞতা, অন্ধবিশ্বাসের স্বরূপ। এছাড়া রয়েছে পশ্চাৎপদ গ্রামীণ সমাজের চিকিৎসা পদ্ধতির যে রীতিনীতি রয়েছে সে সমস্ত বিষয়। এবং সর্বশেষ এখানে আমরা দেখতে পাই মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মানসিকতার বিচার। এই বিষয়টাও এখানে স্পষ্ট করেছেন লেখক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা লাল শালু উপন্যাসের রূপ শ্রেণীটা জেনে নেই। আমরা লাল শালুকে কী হিসেবে কোন সাহিত্যের কোন ক্ষেত্রে ফেলতে পারি বা এটা কী ধরনের রচনা, আমরা যদি ব্যবহার দেখি এর আঙ্গিক এবং গঠনরীতি এবং সম্পূর্ণ বিষয়টা যদি দেখি তাহলে আমরা দেখব যে এটি একটি যে লাল শালু হচ্ছে ধর্মের অপব্যবহার ও এর বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশক একটি সামাজিক উপন্যাস। এবং এই উপন্যাসের এটি গদ্য রীতিতে রচিত হয়েছে এবং আঞ্চলিক চরিত্র সময়ের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিক কথ্য রীতি ও কাহিনীর বর্ণনায় চলিত রীতি অনুসরণ করা হয়েছে।
এবং আমরা যদি খেয়াল করি লালসালু উপন্যাসের নামকরণের বিষয়টা বা নামকরণ লালসালু কেন হলো, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে লালসালু উপন্যাসের নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর উপরে ভিত্তি করে। এবং লালসালু উপন্যাসের উপরে ভিত্তি করে করা হয়েছে। এবং দেখো এখানে আমরা দেখি যে এবং আমরা দেখি উপন্যাসের নাম না জানা একটা কবরকে লালসালু কাপড়ে আবৃত করে মোদাস্সের পীরের মাজার হিসেবে ঘোষণা করে দেয় আব্দুল মজিদ। এবং সেই কবরকে কেন্দ্র করে মজিদের প্রতিপত্তি এবং বাড়তে থাকে, এবং লালসালু আবৃত মাজারকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী বিন্যাস বিস্তৃতি লাভ করে। এবং অস্তিত্বের সংকট বিপন্ন মজিদ যে ধর্মকেন্দ্রিক প্রতারণা উপন্যাসের কাহিনীর আবর্তন ও বিষয়বস্তুর মূলে রয়েছে লালসালু, যা এক ধরনের লাল কাপড় যেটি মাজার জাতীয় স্থাপনায় ব্যবহৃত হয়ে থাকে। এবং এর জন্যই উপন্যাসের নামকরণটি লালসালু যথেষ্ট এবং সার্থক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা এই উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখব বাক্যের। এখানে দেখো বলা হয়েছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এ বাক্যটা বলা হয়েছে মজিদ কথিত একটি কবরকে মুদাস্সের পীরের কবর হিসেবে আখ্যায়িত করে, এবং সেটাকে লাল শালু কাপড় বা শালু কাপড়ে আবৃত করে গ্রামে একটি ভণ্ডামি শুরু করে, প্রতারণার মাধ্যমে নিজের অর্থ প্রতিপত্তি অর্জনের প্রচেষ্টা চালায়। তো সেই মজিদ যে অঞ্চল থেকে এসেছে নোয়াখালী, সে অঞ্চলের কথা এখানে বলা হয়েছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। গ্রাম বাংলায় আমরা দেখি সাধারণত মানুষজন অশিক্ষিত থাকে এবং তাদের শিক্ষার আলোটা জোরালো নয়, ফলে মানুষ অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে আচ্ছন্ন থাকে জ্ঞান সীমাবদ্ধতার কারণে। এবং এমনকি তারা উন্নত চাষবাস পদ্ধতিও গ্রহণ করে থাকে না, তারা খোদার উপর ভরসা করে চুপ করে বসে থাকে, ফলে দুর্ভিক্ষ আসে এবং কি হয় ক্ষুধার যন্ত্রণায় তাদের তারা দিশেহারা হয়ে পড়ে। তখন তারা যে কোনো হীন কাজ করতে দ্বিধাবোধ করে না, তখন শুরু হয়ে যায় ধর্ম নিয়ে আরেক শ্রেণীর প্রতারণা এবং ধর্মের নামে সাধারণ এই অশিক্ষিত এবং অন্ধবিশ্বাস সম্পন্ন মানুষদেরকে প্রতারণা করা শুরু করে। এবং উদ্ধৃত অংশে এখানে বোঝানো হয়েছে যে এদেশের প্রান্তিক মানুষের এই ধর্ম এবং জীবনবোধকেই বোঝানো হয়েছে মূলত। এরপরে দেখো আমার বিবি হইলে কি হইবে, তুমি নাজুক শিশু। এখানে দেখো বোঝানো হয়েছে জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী, গ্রামের চপলা চঞ্চলা এই বালিকা মজিদের মতো লোকের সংসারে কঠোর আদেশ নিষেধ শতভাগ মানতে পারে না, এবং সে হচ্ছে প্রতিবাদী সাহসী নির্ভীক একজন নারী, স্বাধীন চেতা নারী। সে মজিদের এই ভণ্ডামি, এই সমস্ত কবর মাজার এর মধ্যে বিশ্বাস করে, এবং সে মজিদের এই সমস্ত আদেশ নিষেধের প্রতিরোধ করে এবং প্রতিবাদ করে। উপন্যাসে একমাত্র দেখি আমরা জমিলা চরিত্রটি তার উপন্যাসে মজিদের সকল বিষয়ের প্রতিরোধ করে থাকে, এবং এর ফলে আমরা দেখি মজিদ তার প্রতি ক্ষিপ্ত হয় এবং নিজের ক্ষমতাকে প্রকাশ করার জন্য জমিলাকে আলোচ্য কথাটি বলে থাকে। এবং এ কথার দ্বারা মজিদ আমাদের সামনে প্রকাশ করতে চেয়েছেন নিজের ক্ষমতা এবং অহংকার এ বিষয়টাই। বিশেষ করে ইসলাম ধর্মের যারা অনুসারী তারা ধর্মের প্রতি অগাধ বিশ্বাস, কিন্তু এই বিশ্বাসটা যাতে অন্ধবিশ্বাস না হয় সে বিষয়টা লক্ষ্য করতে হবে। আমাদের জ্ঞানের অজ্ঞতার ফলেই মানুষ আমাদের সাথে প্রতারণা করতে পারে বা প্রতারণা করতে সমর্থ হয়। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি যে জীব হিসেবে আমাদের খাবারের প্রয়োজন রয়েছে, বেঁচে থাকার জন্য, জীবন জীবিকার জন্য আমাদের খাবার অন্যান্য প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো প্রয়োজন রয়েছে, যেগুলো আমাদের নিজেদের অর্জন করতে হয়, পাশাপাশি সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কাজ করতে হয়। এবং এর জন্য আমরা দেখি যদি যাদের গ্রাম অঞ্চলে বসবাস, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রাম অঞ্চলে বসবাস করে, তো এদের মধ্যে সকলেই জমি চাষবাস বা মাছ বা বিভিন্ন কৃষিকাজের সাথেই তাদের জীবন জড়িত থাকে, এবং তা কিছু মানুষের জমি উর্বর থাকে, কিছু মানুষের জমি অনুর্বর, বা কিছু কিছু মানুষের জমি চাষবাসের মতো জমি থাকে না, তারা অন্যের জমি বা নিয়ে চাষ করে,
এভাবে তাদের জীবনযাপন চলে। এবং এর মধ্যে দেখা যায় কিছু সময় অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা বন্যা ঝড় এ সমস্ত কারণে কি হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। এবং তাদের অন্তরে যতই ক্ষুধাবিধি থাকুক আর যতই ধর্মবিদ্যা থাকুক, তখন যারা তারা যখন ক্ষুধায় কাতর এবং ক্ষুধিত হয়, তখন তাদের কি হয়, কাতরতা, ক্ষুধার কাতরতা এক সময় সবকিছু ভেঙে দেয়। তখন আর তাদের অন্তরে ক্ষুধাভীতি, ভয় এই সমস্ত বিষয় বা ক্ষুধার এলেম এই সমস্ত বিষয় কাজ করে না। এই বিষয়গুলো বুঝাতে গিয়ে লেখক এই বাক্যটি ব্যবহার করেছেন। এরপরে দেখো, রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে তার মন। এখানে কোন বিষয়টা বোঝাচ্ছে আমরা যদি দেখি, আমরা দেখি যে মজিদ নোয়াখালী অঞ্চল থেকে মোহাম্মদনগর গ্রামে এসে এবং সে এখানে একটি কবরকে, কল্পিত একটি কবর, সেটাকে সে মোদাস্সের পীরের কবর হিসেবে গ্রামে প্রচার করেন এবং সে ব্যাখ্যা দেয় যে সে স্বপ্নে দেখেছে যে এটা মোদাস্সের পীরের কবর এবং তাকে আদেশ করেছে কবরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে একটি মাজার স্থাপন করার জন্য এবং এভাবে অবহেলায় কবরটি ফেলে রাখার জন্য গ্রামবাসীর উপরে আজাব গজব নাজিল হতে পারে। তো গ্রামবাসীরা সবাই অন্ধবিশ্বাস এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, তার কথায় বিশ্বাস করে এবং মসজিদের চাতুরতা বুঝতে পারে না। এবং এভাবেই এখানে সে মসজিদ তার আস্তানা গড়ে এবং সে তার অস্তিত্ব সংকটটাকে কিছুটা হলেও এখানে কাটাতে পারে। এবং এভাবেই এক রাতে মোমবাতির শুভ্র আলোয় মাজারের রূপালী ঝালরের এক প্রান্তে সুতা খসে যাওয়ার চিহ্ন দেখে মসজিদ বিচলিত এবং মনে দুঃখ অনুভব করে এবং সে বুঝতে পারে যে তার এই যে ভণ্ডামি, তার প্রতারণা একদিন কি শেষ হয়ে যাবে কিনা, তো এই বিষয় নিয়ে তার মনে সন্দিহ না। আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত সমস্ত সাহিত্যকর্মগুলো এরকম প্রান্তিক মানুষ এবং গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষ এবং অস্তিত্ব সংকটে ভোগা মানুষদের নিয়েই রচনা করা হয়েছে। এবং দেখো, এখানে আরেকটা বাক্য হচ্ছে যে আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতে তার বিশ্বাস হয় না। তো এই বিষয়টা হচ্ছে যে দেখো, মজিদ অন্য এক অঞ্চল থেকে এসে মোহাম্মদনগরে একটি কবরকে মোদাস্সের পীরের কবর হিসেবে আখ্যায়িত করে এবং গ্রামবাসীর মধ্যে সেই বিশ্বাসটা স্থাপন করাতে সক্ষম হন। এবং এখানে দেখো, মসজিদের নিজের হাতে সৃষ্ট যে মাজার, সৃষ্ট যে কবর, সেখানে বসে বসে সে তার প্রতিপত্তি অর্জন করে এবং এখানে বসেই মসজিদের সমস্ত সিদ্ধান্ত এবং রীতিনীতি সে গ্রামবাসীর উপরে চাপিয়ে দিয়ে থাকে। এই সৃষ্ট মাজারটা মসজিদের নিজের হাতেই গড়া, নিজ থেকেই তিনি তৈরি করেছেন। এবং এই যে মাজারের তৈরি বিষয় এবং এই মাজারের পাশে বসে মসজিদের সমস্ত দিন কাটে এবং এখানে বসে বসে মসজিদের দুনিয়ার বা পৃথিবীর অনেক কিছুতে বিশ্বাস হয় না, কারণ সেও জানে সে যেটা করছে সেটা অবিশ্বাস এবং প্রতারণা। এরকমভাবে হয়তো অনেকেই প্রতারণা করতে পারে, সেই বিষয়টা তার মধ্যে চলে আসে। এবং আমরা দেখি যে হীন দরিদ্র মসজিদ মোহাম্মদনগরে এসে নিজের ভাগ্যকে বদলাতে সমর্থ হয়, মোদাস্সের পীরের কবর নামে একটি কল্পিত কবরকে মাজার তৈরি করে এবং এই মাজার ব্যবসায় তার ঘর বাড়ি, জোত জমি, মান সম্মান, খ্যাতি সবই সে অর্জন করতে সক্ষম হয়। কিন্তু সে নিজে বোঝে যে সব কিছুই তার লোক ঠকানো এবং ব্যবসা মাত্র। এবং এই সময় যখন আউয়ালপুরে পীরের আগমন ঘটে, তখন সে ভীত হয়ে পড়ে এবং তার নিজের মাজার সম্পর্কে তার বিশ্বাস ভেঙে যায় এবং অবিশ্বাস জন্মে। তার নিজের সৃষ্টির প্রতি নিজেরই যদি আস্থা না থাকে, তবে অন্যরা কতটুকু আস্থা বা ভয়ভীত আস্থা রাখবে, এইটাই হচ্ছে তার ভয়। ওটা কি তার অস্তিত্ব কি হারিয়ে যাচ্ছে কিনা, অবলপুরের পীরের আগমনে এটাই তার মনে নাড়া দিয়ে ওঠে। এরপরে দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এর মধ্যে আমরা দেখতে পাই মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, এগুলোই হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের আধার। তো এই চরিত্রগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই দেখি যে মজিদ চরিত্রটি, এবং মজিদ হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। মজিদ কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক চরিত্র। মজিদের মাধ্যমেই উপন্যাসের আবর্তন, বিবর্তন এবং বিস্তার লাভ করেছে। মজিদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। সে মিথ্যাবাদী, আমরা দেখি যে সে এখানে মোদাস্সের পীরের কবরটাকে মিথ্যা একটি কবরকে মোদাস্সের পীরের কবর বলে চালিয়ে দেয়, মিথ্যার আশ্রয় নিয়ে গ্রামবাসীর আস্থা অর্জন করেছে
এছাড়া স্বার্থপর, সে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এমন কোনো হীন কাজ নেই করতে পারে না। সে সকল কিছুই করতে পারে নিজের স্বার্থ রক্ষার জন্য, এবং সে ভণ্ড, তার সকল কাজকর্ম ভণ্ডামির ঊর্ধ্বে চলে গিয়েছে, বিশ্বস্ত। এমনকি সে মিথ্যাবাদী, স্বার্থপর, ভণ্ড হওয়ার পরেও সকল মানুষের এই মিথ্যা দিয়ে সকল মানুষের বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছিল। এবং আধিপত্যবাদী, সে চেয়েছে সমাজে একটি তার আধিপত্য থাকবে, গ্রামে তার একটি আধিপত্য থাকবে, গ্রামে সবাই তাকে সম্মান করবে, মান্য করবে, সকল কাজে কর্মে তাকে মানুষ জিজ্ঞাসাবাদ করবে, এরকমের একটি আধিপত্যবাদী তার সমাজ বা স্থাপনা সে করতে চেয়েছিল। এবং ঈর্ষা পরায়ণ, সে খুবই হিংসা পরায়ণ ছিল। এবং যারা অশিক্ষিত, দুর্বল মনের, যারা কোনো কিছু করতে পারে না, তারা মূলত এই ধরনের ঈর্ষা পরায়ণ মানুষ হয়। মজিদ নিজেও একজন ছিলেন প্রতারক, এবং আমরা বলতে পারি যে মিথ্যাবাদী। সে প্রতারণা করে গ্রামের সকল মানুষকে ঠকিয়ে সে নিজের আধিপত্য কায়েম করেছে, এবং সে ঈর্ষাপরায়ণ হয়। আমরা তো যখন দেখি যে আওয়ালপুরের পীরের আগমন ঘটে, তখন সে পীরকে ঈর্ষা করতে থাকে এবং নিজের অস্তিত্ব নিয়ে সন্দিহান হয়ে পড়ে। এরকমভাবে আমরা দেখি মজিদের চরিত্রটি বিভিন্নভাবে উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন মাধ্যমে বাঁক খেয়েছে, এবং শেষ পর্যন্ত মজিদ চরিত্রটি নায়ক চরিত্র হিসেবে বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছে। উপন্যাসের সকল বিষয় ক্ষেত্রেই আমরা মজিদের স্থান দেখতে পাই, এবং উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত মজিদ এই কেন্দ্রীয় চরিত্র হিসেবে ভূমিকা পালন করেছে। তো এই উপন্যাসের আমরা বলতে পারি যে নায়ক চরিত্র হিসেবে বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, এবং মজিদ একজন ভণ্ড প্রতারক। তিনি বিভিন্নভাবে গ্রামের মানুষকে ঠকিয়েছে এবং তাদের সম্পত্তি দখল করেছে, বা তার বিরোধিতা যে করেছে তার বিরুদ্ধে তিনি ভীষণ কঠিন শাস্তির ব্যবস্থা করেছে গ্রামের মাতব্বরের সাহায্যে। তো এভাবে সে তার আধিপত্য বিস্তার করেছে এবং তার সম্পত্তি স্বার্থ হাসিল করেছে। তো এভাবেই মজিদ চরিত্রটি বিস্তার লাভ করেছে পুরো উপন্যাস জুড়ে, এবং শেষ পর্যন্ত আমরা মজিদকেই দেখতে পাই উপন্যাসের শেষ অংশেও। এরপরে আমরা দেখতে পাই মজিদ চরিত্রের পরে আরেকটি কেন্দ্রীয় চরিত্র, সেটা হলো খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। খালেক ব্যাপারী চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে কুসংস্কারাচ্ছন্ন, অন্ধবিশ্বাস, সিদ্ধান্তহীন, সহজ সরল। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খালেক ব্যাপারী চরিত্রের মধ্যে যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে, এগুলোর মধ্যে দেখি আমরা যে অন্ধবিশ্বাস রয়েছে, কুসংস্কারাচ্ছন্ন রয়েছে, এগুলোর কারণ হচ্ছে গ্রামের অশিক্ষিত, ধর্ম না জানা মানুষগুলো, শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষগুলো, এগুলো এদেরকে সহজেই বিভ্রান্ত করা যায় এবং তাদের সাথে প্রতারণা করাটা সহজ হয়। এখানে আমরা দেখি উপন্যাসে খালেক ব্যাপারী একটি প্রতিনিধিত্ব ছিল এবং অন্যতম শ্রেষ্ঠ একটি চরিত্র মজিদের পরেই, এবং প্রভাব প্রতিপত্তির কারণে সে মহাব্বতনগর গ্রামের সকল সামাজিক উৎসব, ধর্ম কর্ম, বিচার সালিশ সহ সকল কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে থাকেন, এবং সকল মানুষ তাকে সম্মান করেন এবং মান্য করেন, সকল কর্মকাণ্ডে তাকে সকলেই দাওয়াত করে থাকে। মানুষের যে মনকে বিকশিত না হতে দেওয়ার জন্য অজ্ঞানতার যে অন্ধকার তৈরি করতে মজিদের যে সহকারী হিসেবে খালেক ব্যাপারীকে আমরা উপন্যাসে দেখতে পাই, যে মজিদ মাজার গড়ে, মহব্বতনগরে মাজার গড়ে, এবং এরপরে প্রথমে সে খালেক ব্যাপারীকে হাত করে নেয়, এবং খালেক ব্যাপারীর মাধ্যমে গ্রামের সকল কর্মকাণ্ডে সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। এবং খালেক ব্যাপারীর চরিত্রের মাধ্যমে এবং খালেক ব্যাপারীকে হাতিয়ার করে মজিদ তার নিজের প্রতিপত্তি অর্জন করে। এবং দেখি আমরা যে খালেক ব্যাপারী যদিও গ্রামের মান্য ব্যক্তি, ক্ষমতাধর একজন ব্যক্তি, কিন্তু তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা নেই, সে কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারে না। এ বিষয়টাতে তার একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। এবং সহজ সরল গ্রামের মানুষ এবং বাংলাদেশের মানুষ বেশিরভাগই সহজ সরল স্বাভাবিক মানুষ হয়, তাদের মধ্যে জটিলতা প্রবণতা বা প্রতারণার প্রবণতা লক্ষ্য করা যায় না, এবং যেহেতু তাদের মধ্যে শিক্ষার আলো, জ্ঞানের আলো কম, তাই তাদের সাথে প্রতারণা করাটা সহজ হয়ে যায়। এই ধরনের একজন সহজ সরল ব্যক্তি হচ্ছেন খালেক ব্যাপারী, এবং যাকে ব্যবহার করে মজিদ নিজের প্রতিপত্তি গুছিয়ে নিয়েছে এবং সমাজে একটি আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং এই কুসংস্কারাচ্ছন্ন হওয়া এবং অন্ধবিশ্বাসী হওয়ার কারণে খালেক ব্যাপারীকে মজিদ ব্যবহার করতে পেরেছে, এবং
খালাক ব্যাপারের সাহায্যে মজিদ চরিত্রটি উপন্যাসে বিভিন্নভাবে বিস্তার লাভ করেছে। মজিদ চরিত্রকে বিস্তারিতভাবে বা এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য খালেক ব্যাপারীর অন্যতম ভূমিকা রয়েছে। তিনি নিজে খুব ভালো একটি ভূমিকা পালন করেছে এক্ষেত্রে। এরপরে আমরা দেখব যে রহিমা চরিত্রটি, রহিমা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি। যে চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে স্বামী ভক্তি, ধর্ম ভীরু, সন্তান বাৎসল্য। রহিমা হচ্ছে কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রথম স্ত্রী। তো মজিদ এক মোহাম্মদনগর গ্রামে এসে মাজার তৈরি করে এবং মাজারের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে অর্থ প্রতিপত্তি অর্জন করে এবং সে তখন রহিমাকে বিয়ে করে। এবং এই রহিমার মধ্যে স্বামী ভক্তি রয়েছে এবং গ্রাম বাংলার এবং বাঙালি প্রতিটি নারীর মধ্যে স্বামী ভক্তি দেখতে পাওয়া যায়। ধর্মভীরু এবং বাঙালি নারী এবং প্রত্যেকটা মুসলিম বা প্রত্যেকটা ধর্মের লোকই ধর্মের প্রতি তাদের একটি ভালোবাসা এবং ধর্মভীরুতা কাজ করে। এবং যাদের জ্ঞান কম এবং শিক্ষার আলোতে আসতে পারেনি, অশিক্ষায় যারা রয়েছে তাদের মধ্যে ধর্মভীরুতা এবং অন্ধবিশ্বাস কুসংস্কারের বিষয়টা প্রবল। এবং সন্তান বাৎসল্য, প্রতিটা নারীর রয়েছে সন্তান বাৎসল্য বিষয়টা এবং সে গৃহকাজে কর্মে নিপুণ এবং নিষ্ঠাবান ছিল। এবং সে মজিদের স্ত্রী হতে পারে, সে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন নিজেকে মনে করেন এবং সে ঠান্ডা ও ভীতু হিসেবে পরিচিত রয়েছে রহিমার উপন্যাসে। এবং মজিদের প্রতি এবং মাজারের প্রতি এবং আল্লাহর প্রতি তার অঢেল বিশ্বাস রয়েছে। এবং আমরা এখানে দেখি জমিলাকে যখন মজিদ বিয়ে করে নিয়ে আসে, জমিলার প্রতি রহিমা একটি সন্তান বাৎসল্য চরিত্র আমরা দেখতে পাই এই উপন্যাসের মধ্যে। সে রহিমা জমিলার প্রতি সন্তান বাৎসল্য ভাবে আচার ব্যবহার করে এবং সে তার সকল দায় দায়িত্ব নেয় এবং সে তার সকল সেবা শুশ্রূষা করে। তো এই বিষয়ে আমরা দেখতে পাই যে রহিমা যতই মজিদকে ভয়ভীতি করুক কিন্তু তারপরেও তার দ্বিতীয় স্ত্রী জমিলার প্রতি একটি ভালোবাসা মমত্ব বোধ এবং মায়ের মমতার মতো একটি ভালোবাসার বোধ তার মধ্যে আমরা দেখতে পাই এবং তার প্রতিটি কর্মক্ষেত্রে সেই বিষয়টা স্পষ্টত হয়ে ওঠে। এরপরে দেখো এই উপন্যাসের অন্যতম একটি চরিত্র হচ্ছে জমিলা। লালসালু উপন্যাসের একমাত্র প্রতিপত্তিবাদী একটা চরিত্র হচ্ছে মজিদ এবং মজিদের বিরোধিতা করার মতো আরেকটি চরিত্র হচ্ছে জমিলা। আমরা দেখি লালসালু উপন্যাসে মজিদের প্রতিবাদ অনেকেই করতে চেয়েছে কিন্তু সে কেউ ঠিকভাবে করতে পারেনি। সকলকেই মজিদ দমিয়ে রেখেছে বিভিন্ন মাধ্যমে, এমনকি খালেক ব্যাপারীর সহযোগিতা নিয়েও। তো এভাবে আমরা দেখেছি যে একমাত্র জমিলাই মজিদের বিরোধিতা করতে সক্ষম হয়েছে এবং পুরো উপন্যাসের মধ্যে জমিলা চরিত্রটি মজিদের বিরোধিতা করে সফল হয়েছে। জমিলার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি যে স্বাধীন চেতা, প্রতিবাদী চঞ্চলতা, একজন গ্রামের অশিক্ষিত স্বাভাবিক ছোট একজন কম বয়সী একজন নারী, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো লক্ষণীয় নয়। এবং আমরা দেখি যে কেন্দ্রীয় চরিত্র মজিদের দ্বিতীয় স্ত্রী রূপে আগমন ঘটে জমিলার এবং কম বয়সী জমিলার চরিত্রের চপলতা চঞ্চলতায় ছিল প্রাধান্য। মজিদের প্রথম স্ত্রী বয়োজ্যেষ্ঠ রহিমাকে সে মাতৃরূপে মেনে নিলেও মজিদকে স্বামী হিসেবে মানতে পারেনি। মজিদের বয়সটা যদিও বেশি ছিল এক্ষেত্রে সে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেনি। এবং স্বাধীন চেতা, প্রতিবাদী, চপলা, চঞ্চলা নারী এরকমই হয়। মজিদের ধর্ম বিষয়ক যে কড়া শাসনের রয়েছে সে বিষয়টাকে যদিও রহিমা মেনে নিয়েছিল কিন্তু জমিলা সে বিষয়ের বিরোধিতা করে এবং সে এটা মানতে সম্পূর্ণভাবে নারাজ। এবং মজিদের অবাধ্য হয়ে জমিলার বিদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যায়। মজিদ তাকে কঠোরভাবে শাসন করতে চায় এবং যখন সে কঠোরভাবে শাসন করতে চায় তখন মজিদের মুখে সে থুতু মারে তার প্রতিবাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এই উপন্যাসের মাধ্যমে। জমিলা চরিত্রটি লেখক জমিলার মাধ্যমে দেখেছে এই মাজার এবং যে ভণ্ডামি মজিদ যে বিষয়গুলো নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে তার একমাত্র প্রতিবাদ করেছে জমিলা তার মুখে থুতু দিয়ে। এবং মজিদ শেষ পর্যন্ত নিজে অস্তিত্বহীন হয়ে পড়ে এবং এর মাধ্যমে জমিলা চরিত্রটি আমরা দেখি যে
একটি প্রাণময় এবং প্রতিবাদী সত্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো উপন্যাস জুড়ে প্রাণময় প্রতিবাদী চপলা চঞ্চল স্বাধীন চেতা প্রতিবাদী একটি চরিত্র হিসেবে আমরা দেখি জমিলাকেই, এবং মজিদের সকল ভণ্ডামি এবং গোড়ামিগুলোকে বিনষ্ট করার জন্য একমাত্র জমিলা চরিত্রটি দেখি স্পষ্টভাবে প্রতিবাদী এবং সচেতন হয়ে উঠেছে। এরপরে আমরা দেখব আমেনা চরিত্রটি। দেখো, আমেনা চরিত্রের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে স্বামী ভক্তি, অসহায়, সন্তান আকাঙ্ক্ষা, খালেক ব্যাপারী, গ্রামের অন্যতম একজন মহাজন। তার মধ্যে বিষয়গুলো রয়েছে স্বামী ভক্তি এবং গ্রাম বাংলার এবং আমাদের প্রতিটি নারীর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখে থাকি। স্বামী ভক্তি এবং অসহায়, সে নিজেকে অসহায় মনে করতো এবং গ্রামের এবং বাঙালির প্রতিটি নারী অসহায় হয়ে যায় নিজেদেরকে স্বামীর বাড়িতে গিয়ে। তো এই বিষয়টা খুবই লক্ষণীয় এই উপন্যাসে। এবং এছাড়া আমরা দেখতে পাই যে এই উপন্যাসে অন্যতম আরও একটি চরিত্র আমেনার মধ্যে রয়েছে সন্তান আকাঙ্ক্ষা। যেহেতু সে নিঃসন্তান ছিল, তার মধ্যে সন্তানের আকাঙ্ক্ষা ছিল। খালেক ব্যাপারী এবং আমেনার দম্পতির কোনো সন্তান ছিল না, এজন্য তারা বিভিন্ন মাধ্যমের কাছে ধর্ণা দিয়েছে। তারা বিভিন্ন মাজার হুজুর বিভিন্নভাবে চিকিৎসা করিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। এক্ষেত্রে আমরা দেখতে পারি মজিদ চরিত্রটি, মজিদ নিজের প্রাধান্য বিস্তারের জন্য বিভিন্নভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছে এবং স্বামী ভক্তি এবং আমেনার যে স্বামী ভক্তি ছিল এবং স্বামীর প্রতি যে ভালোবাসা বিশ্বাস ছিল, সে বিষয়টাকে সে পুঁজি করে আমেনাকে শেষ পর্যন্ত তালাক দেওয়াতে বাধ্য হয় এবং খালেক ব্যাপারী নিশ্চুপভাবে এটা করতে বাধ্য হয়। সে কোনোভাবেই এই কাজটা থেকে ফিরে আসতে পারেনি। আমরা দেখি যে মজিদ চরিত্রটি আমেনা চরিত্রের উপরেও প্রাধান্য বিস্তার করতে পারে এবং তার স্বামী খালেক ব্যাপারে জীবিত থাকা অবস্থায় আমেনার উপরে সে একটি প্রতিপত্তি বা অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল। মজিদ চরিত্রটি এমনভাবে উপন্যাসে গেঁথে বসেছিল যে তাকে বাদ দিয়ে ওই অঞ্চলে বা ওই গ্রামে কোনো কাজকর্মই হওয়া সম্ভব হচ্ছিল না। এমনকি আমেনাও তার এই প্রতিপত্তি এবং অস্তিত্ব টিকিয়ে রাখার শিকার হয় এবং সেও শেষ পর্যন্ত আমরা দেখি যে আমেনাও শেষ পর্যন্ত স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হন এবং সে তার স্বামীকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মজিদের এই হীন মানসিকতার কারণে এই ধরনের কাজগুলো সমাজে ঘটেছে এবং ওই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হিসেবে মজিদ বিভিন্নভাবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং অস্তিত্বকে স্পষ্টত করার জন্য বিশেষভাবে বা যে কোনো কাজ মাধ্যমে সে কাজগুলো করেছে। এবং আমেনার চরিত্রে আমরা দেখি যে সন্তান আকাঙ্ক্ষাটা প্রবলভাবে ধরা দিয়েছে, সন্তানের প্রতি ভালোবাসা, মায় মমতা এটা সকল মানুষেরই থাকে। তো এক্ষেত্রে এটা প্রবলভাবে স্পষ্টত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপন্যাসের ক্ষেত্রে আমরা যে চরিত্র বিশ্লেষণ বাক্যের ব্যাখ্যা আলোচনা করলাম, এক্ষেত্রে আমাদের উপন্যাসের আমরা মূল বিষয়গুলো বুঝতে সক্ষম হলাম এবং আমেনা চরিত্রটা হচ্ছে একটি খুবই সাধারণ সহজ সরল গ্রামের চরিত্র এবং মজিদ চরিত্রটি এর মধ্যেও প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে এবং মজিদ সম্পূর্ণ উপন্যাসে সকল স্থানে তিনি তার বিচরণ রেখেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে ক্লাসের এখানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এবারে আমরা আমাদের মূল বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। দেখো যে উপন্যাসে চিত্রিত মানুষের অশিক্ষা, অজ্ঞাত, অন্ধবিশ্বাসের যে স্বরূপটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যে উপন্যাসে আমরা দেখি যে মানুষ অশিক্ষা, অন্ধতা এবং অজ্ঞতার বশবর্তী হয়ে যে যা বলে তাই বিশ্বাস করে এবং এটা হচ্ছে মানুষের একটা সমস্যা যে আমাদের জ্ঞান কম থাকার ফলে যে যেই বলে আমরা সেটাই বিশ্বাস করে ফেলি এবং আমাদের সমাজের বহু মানুষ অজ্ঞ এবং মূর্খ, যার ফলে আমাদের গ্রামে আমাদের সমাজে শিক্ষার প্রসার ঘটেনি, যার ফলে অজ্ঞতা এবং ধর্মতার সুযোগে এক শ্রেণী ধর্ম ব্যবসায়ী ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের নিজের আখের গুছিয়ে নেয় এবং পার্থিব এবং পরলৌকিক প্রাপ্তির লোভ দেখে অর্থ করি হাতিয়ে নেয়। এবং লালছড়া উপন্যাসের লেখক এই বিষয়টাই মজিদের চরিত্র দিয়ে স্পষ্ট করেছেন। এরপরে আরেকটি বিষয় দেখো যে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতি মানুষের যে চিরন্তন প্রবণতা সেই বিষয়টা এখানে কোত্থেকে এসেছে, যে অস্তিত্ব নিজেদের অস্তিত্ব এবং নিজের বিষয় সমস্ত টিকিয়ে রাখার জন্য প্রতিটি মানুষের লড়াই করে থাকে। এক্ষেত্রে আমরা দেখি যে অশিক্ষিত এবং দুঃখ দারিদ্র্যপূর্ণ সমাজের কোনো কোনো মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক সময় নানা অনৈতিক
অভিজ্ঞতার পথ অবলম্বন করে থাকে, নীতিহীন কাজ করতে দ্বিধা করে না, তখন তারা নিজেদের অর্থসংস্থানের জন্য ধোঁকা প্রতারণা সহ নানা অসৎ পন্থা অবলম্বন করে থাকে এবং মানুষের অজ্ঞতা মূর্খতা ধর্মান্ধতার যে বিষয়টা রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে ধর্মকে পুঁজি করে পীর ব্যবসা এবং মাজার ব্যবসায় নেমে পড়ে এবং এর মাধ্যমে তারা নিজেদের অর্থ প্রতিপত্তি গড়ে তোলে এবং মানুষকে ভয়ভীতি দেখে তাদের আধিপত্য বিস্তারে সহযোগিতা করে থাকে। এবং এভাবে আমরা দেখি যুগে যুগে অনেক দরিদ্র কিন্তু অসাধু চতুর মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অসৎ পন্থা অবলম্বন করে থাকে এবং লালসালু উপন্যাসের মজিদ হচ্ছে এরূপ একটি চরিত্রের দৃষ্টান্ত। এরপরে দেখো, পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অবহেলা। আমাদের এই বর্তমান সমাজে অশিক্ষিত এবং কুসংস্কারের জন্য পুরুষরা নারীদের নির্যাতন করে থাকে, তারা বিভিন্ন কৌশলে নিজেদের স্বার্থ উদ্ধার করে থাকে এবং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নারীদের প্রতি যে কোনোভাবে যে কোনো রকমের অন্যায় অবিচার করতে তারা দ্বিধাবোধ করে না। আমাদের সমাজে ওই নারী শিক্ষা এখন অপ্রতুল বলে নারীরা পুরুষদের মাধ্যমে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। পুরুষতান্ত্রিক মানসিকতায় নারী শিক্ষা এবং নারীদের মৌলিক যে অধিকার রয়েছে সে বিষয়ের প্রতি অবহেলা প্রদর্শন করা হয়। লালছালু উপন্যাসে সৈয়দ অলিউল্লাহ রহিমাকে দিয়ে সংসার পরিশ্রমের কাজ করায় আর উপন্যাসে নারীর অবহেলার বাস্তব চিত্র উৎকেটে হয়েছে। এবং মজিদ এখানে দেখো কামনা চরিত্রের জন্য রহিমা জমিলাকে বিয়ে করে এবং রহিমাকে দিয়ে সংসার পরিশ্রম কাজ করায় এবং অল্প বয়সী জমিলাকে বিয়ে করে ভোগের মানসিকতায়। তো এক্ষেত্রে আমরা দেখি আবার সন্তান না হওয়ার কারণে পেটে বেরিয়ে পরীক্ষার মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় খালেক ব্যাপারীর স্ত্রী আমেনাকে এবং শেষ পর্যন্ত আমরা দেখি তাকে খালেক ব্যাপারী তালাক দিয়ে দেয় মসজিদের প্ররোচনায়। এবং এভাবে আমরা দেখি যে উপন্যাসে অশিক্ষা ও কুসংস্কারের কারণে সমাজে বিভিন্নভাবে নারীদের প্রতি যে অবহেলা নির্যাতন চালানো হয় তার যার অবসান গল্প উপন্যাসিক আমাদেরকে সচেতন করে তুলতে চেয়েছেন এবং এর জন্যই মূলত আমাদের সামনে এই ধরনের একটি চরিত্র উপস্থাপন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রাখা হচ্ছে, লালছালু উপন্যাসের মূল ভাবটি লেখো। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ এবং আজকের মতো আমাদের ক্লাস এখানে আমরা সমাপ্তি ঘোষণা করে আগামী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি।